আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা। সিঙ্গাপুরে যাদের বয়স 18 বছরের বেশি তারা যদি করোনা ভাইরাসের বুস্টার ডোজ না নেয় তাহলে তারা করোনা আক্রান্ত হলে তাদের মেডিকেল ফি তাদের নিজেদেরকে বহন করতে হবে। আমরা জানি বর্তমানে সিঙ্গাপুরে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের মেডিকেল ফি সিঙ্গাপুর সরকার থেকে বহন করতেছে, তবে যারা ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিন নেননি তাদের মেডিকেল ফি সরকার বহন করতেছে না। ভ্যাকসিন নেওয়ার পরে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদের মেডিকেল ফি সরকার বহন করতেছে। নতুন নিয়ম হলো যে এখন বুস্টার ডোজ নিতে হবে, শুধু 2 ডোজ নিতে হবে না, বুস্টার ডোজ নেওয়ার পরে করোনা আক্রান্ত হলে তার মেডিকেল ফি সরকার বহন করবে। তিনি বলেন যে সরকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এটি 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে হবে যারা তাদের শেষ ডোজ নিয়েছে 270 দিন বা 9 মাসের মধ্যে তাদের বুস্টার ডোজ নেয়নি, অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার 9 মাস হয়ে গেছে কিন্তু বুস্টার ডোজ নেয়নি। তারা করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসা ফি নিজেকে বহন করতে হবে, তাই দ্বিতীয় ডোজ নেওয়ার 270 দিনের মধ্যেই বুস্টার ডোজ নেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। 14 ফেব্রুয়ারি থেকে যাদের বয়স 18 বা তার বেশি তাদের কোভিড-19 বিরুদ্ধে সম্পূর্ণ টিকার স্থিতি বজায় রাখার জন্য তাদের প্রাথমিক টিকা সিরিজ সম্পূর্ণ করার 270 দিনের মধ্যেই বুস্টার ডোজ দিতে হবে, এটা আগে বলা দেওয়া হয়েছিল। মিসেস রায়াহু চিকিৎসা বিল সম্পর্কে কথা বলেছিলেন কারণ তিনি NCMP হাজেল পাওয়ার প্রতীকের টিকা দেওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছিলেন, যিনি টিকা বিভেদযুক্ত নিরাপদ ব্যবস্থাপনা ব্যবস্থার উপর একটি স্থগিত প্রস্তাব দায়ের করেছিলেন। মিসেস পাও বলেছেন যে তিনি সর্বশেষ টিকা বিভেদের যে ব্যবস্থাগুলো আছে, বিশেষ করে 15 জানুয়ারি থেকে যে কর্মক্ষেত্রে যাওয়া যাবে না টিকা না নিলে, শুধুমাত্র যারা টিকা কর্মী যারা চিকিৎসাগতভাবে অযোগ্য তাদের ভিত্তিতে নেগেটিভ পার্ক ইভেন্ট পরীক্ষা দিয়েও কর্মক্ষেত্রে আসতে পারবে না। এই পদক্ষেপটি টিকাবিহীন কর্মচারীদের জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে। মিসেস পাও বলেন যে নতুন পদক্ষেপটি মূলত বরখাস্ত করা লাইসেন্স। তিনি যোগ করেছেন যে তিনি যখন বুঝতে পেরেছেন যে সরকার টিকাবিহীন কর্মচারীদের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন, এই ধরনের কর্মচারীদের অবশ্যই তাদের নিজস্ব পরিস্থিতির উপর ভিত্তি করে শক্তিশালী কারণ থাকতে হবে। তিনি বলেন টিকাকরণ নিয়ে সন্দেহ পোষণ করা অযৌক্তিক নয় যখন এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয় যা তুলনামূলকভাবে নতুন এবং যেখানে আমাদের জ্ঞান ও তথ্যের অনেক ফাঁক রয়েছে, তখন সবসময় খোলা মন রাখা ভালো। মিসেস পাও বয়স ও শিল্পের ভিত্তিতে টিকাবিহীন কর্মীদের বাঙ্গন এবং তাদের চাকরি হারানোর প্রত্যাশিত ক্ষমতার জন্য বলেছিলেন সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে এই 52,000 টিকাবিহীন কর্মচারী ও অজানা অসংখ্য টিকাবিহীন স্বনিযুক্ত ব্যক্তির উপর প্রভাব অধ্যয়ন করেছে। তিনি 19 ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া একটি পরিসংখ্যান মুখ্য করেছিলেন। তিনি যোগ করেন যে জীবিকাকে হুমকির মুখে ফেলে এমন ব্যবস্থা কখনোই হালকাভাবে নেওয়া উচিত না, অর্থাৎ যদি টিকাবিহীন ব্যক্তিরা কর্মক্ষেত্রে যেতে না পারে তার তথ্য মতে 52,000 কর্মী কর্মক্ষেত্রে যেতে পারবে না, তার মানে তাদের জীবিকা একটা অনিশ্চিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তিনি এই জন্যই আশঙ্কা প্রকাশ করেছেন। মিসেস রায়াহু বলেছেন যে এই পদক্ষেপটি ত্রিপক্ষীয় অংশীদারদের দ্বারা সমর্থিত হয়েছিল যারা জনস্বাস্থ্যের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা এবং জীবিকা রক্ষার জন্য ব্যবসায়িক কার্যকলাপের বজায় রাখার জরুরিটাকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন একটি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত কর্মচারী কর্মীবাহিনী আরও নিরাপদ এবং ট্যাক্সিভাবে কাজ করতে সক্ষম হয়। মিসেস রায়াহু টিকাবিহীন কর্মচারীদের সংখ্যার আপডেট দিয়েছেন, তিনি বলেন 2 জানুয়ারি পর্যন্ত 48,000 কর্মী এখনও টিকা নেয়নি, তবে যা 19 ডিসেম্বর ছিল 52,000 তার চেয়ে কম। তিনি বলেন 1/3 যা তাদের মধ্যে 16,000 জনের বয়স 30 থেকে 39 বছরের মধ্যে। তিনি বলেন যে জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে ভ্যাকসিনের জন্য চিকিৎসাগতভাবে অযোগ্য প্রত্যাশিত কর্মচারীদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যার অর্থাৎ যারা স্বাস্থ্যগত কারণে টিকা নিতে পারবেন না, অযোগ্য, তারা কর্মক্ষেত্রে যেতে পারবে। এই কারণে তারা টিকাবিহীন কর্মীদের মাত্র 0.3% একটি ছোট অনুপাত তারা বলে মনে করেছেন। তিনি বলেন এই সময়ে ফোকাস হলো শিশুরা কোভিড-19 বিরুদ্ধে সুরক্ষিত আসা তা নিশ্চিত করা। আশা করি আপনার বুঝতে পারছেন এটা নিউজটা ছিল যে আসলে যে তৃতীয় বুস্টার ডোজ নেওয়ার প্রতি সরকার খুব গুরুত্ব দিয়েছে, তাদের টার্গেট বুস্টার ডোজ এখন না নিলে করোনা পজিটিভ হলে তার চিকিৎসার ব্যয় তাকে নিজেকেই বহন করতে হবে, এটা ছিল মূল নিউজ। তাই যারা বুস্টার ডোজ নিয়ে নিই এখনও সুযোগ থাকলে নিয়ে নেবেন, বা থাকা সুযোগ থাকুন। আল্লাহ হাফেজ।